हेलो गुड मॉर्निंग गाइस। तो सकाल सकाल रेडी हुए चले बेरोलम कॉलेजे पथे। तो प्राय दू घंटा जार्नी करे कॉलेजे पौंछे गेलाम। तो आमी एखन सोदपुर स्टेशने नेमे गेलाम। सोदपुर स्टेशन थेके आमी टोटो करे जाब आमार जीएनआईटी कॉलेजे। तो पार डे आमार एइभावेई चले। तो देखो आमी चले एलाम इतिमध्ये कॉलेजे। जस्ट कॉलेज तो तोमादेरके देखिए निलाम, तारपरे जाच्छि लिफ्टेर उद्देश्ये, कारण आमी তার মধ্যে আমার এক ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেল আর আমি আজকে লিফটে যাব। তো ফার্স্ট একটা লিফটে গেলাম, সেটাও বন্ধ, কারণ সত্যি কথা বলতে এত দু ঘন্টা জার্নি করে এসে না মানে থার্ড ফ্লোরে ওঠাটা অসম্ভব ব্যাপার। তো এখানেও লিফটটা খারাপ হয়ে গেল, খারাপ ঠিক না, অফ করা আছে এত সকালে, হয়তো কেউ অনই করেনি। দেন আরেকটা লিফটের দিকে যাব, জানি না ওই লিফটটা অন আছে কি না। তো আমরা চললাম লিফটের উদ্দেশ্যে, সিঁড়ি দিয়ে উঠবো না বলে আমরা এখন চললাম লিফটের উদ্দেশ্যে। জানি না লিফট ওটাও অফ আছে কি না, যদি ওটাও অফ থাকে তো আমরা শেষ। তো দেখো এটাও অফ হয়ে আছে, পড়ে আছে। তো দেন আমাদের ভরসা হলো সিঁড়ি, যাকে আমরা অবহেলা করছিলাম। সেই সিঁড়ি দিয়েই খুব কষ্ট করতে করতে টলতে টলতে আমরা চলে গেলাম উপরে থার্ড ফ্লোরে। একটু কষ্ট হচ্ছে আবার দাঁড়িয়ে নিচ্ছে, একটু কষ্ট হচ্ছে আবার দাঁড়িয়ে নিচ্ছে। অনেক দিন পর কলেজে এলাম, তো সাত দিন ছুটি পরে কলেজে চলে এলাম। তো দেখো আমরা টলতে টলতে হালকা হালকা পায়ে চলে এলাম ক্লাসরুমের দিকে। তো দেখো ক্লাসরুমে মোটামুটি কিছু স্টুডেন্ট এসছে। আমার তো সত্যি কথা বলতে সিঁড়ি দিয়ে ওঠে অবস্থা খুবই খারাপ। তো আমি এবার খেয়ে নেবো জল, কারণ জল ছাড়া সত্যি কথা বলতে এই যা গরম পড়েছে এই গরমে সম্ভবই না। তো ক্লাস আমাদের অনেক লেট আছে 11:40 থেকে, তো আমরা এখন পৌঁছে গেছি, তখন বাজে হচ্ছে 10:40। তো আমরা এক ঘন্টা হাতে সময় পেলাম। তো আমি একটু জল খেয়ে নিলাম, মানে জল খেয়েই পোষাচ্ছে না, যে আমার মনে হচ্ছে আরেকটু খায় আরেকটু খায়। তো আমি তো অনেক দিন ক্লাসে আসিনি, তো তার জন্য ক্লাসে কী করিয়েছে সেটা দেখে নেওয়া পালা। আমি আমার ফ্রেন্ডের থেকে সেটা দেখে নেব, তখন একটু নিজেকেও ভিডিওতে দেখে নিচ্ছি, জানি না কেমন কেমন লাগছে আমাকে, সত্যি ভালো লাগছে কি না সেটাই জানার জন্য। তো দেখো আমার না সত্যি কথা বলতে খুব নার্ভাস লাগছে, আর মনে হচ্ছে যে আমি একটু জল খেলে বেটার হয়। তো দেন আবার হয়তো আমি জল খেতে পারি। আর ফ্রিজ থেকে জল নিয়ে এসেছিলাম, যে জলটা দু ঘন্টা মধ্যেই গরম হয়ে গেছে, আবার নিচে যেতে হবে, নিচে গিয়ে জল নিয়ে আসতে হবে। ওপরেও আছে, থার্ড ফ্লোরেও আছে, কিন্তু এখানকার জলটা আমার ঠিক ভালো লাগে না, ফিল্টার করা না। গ্রাউন্ডে আছে ফিল্টার করা জল, তো ফিল্টার করা জলটা একটু পরে আনতে যাব। আমি বাড়ি থেকে বরফ দিয়ে নিয়েছি জলের মধ্যে, যাতে আমি একটু নিজেকে ফ্রেশ অনুভব করি। তো দু ঘন্টা থাকে, দু ঘন্টা জার্নি করাটা, আমি সব থেকে দূর থেকে কলেজে আসি, মানে দুটো ট্রেন আমি পাল্টাই, দুটো ট্রেন পাল্টানোর পরে আমি কলেজের উদ্দেশ্যে রওনা হই। তো এবার আমি একটু পড়াশুনো করে নেব, যেটা আমার ক্লাসে করা আছে, ম্যামেদের পড়াটা মোটামুটি কমপ্লিট করব, কারণ বাড়িতে আমি সত্যি কথা বলতে পড়া সেইভাবে টাইমই পাই না, আর পড়িও না ইচ্ছা করে। তো ক্লাসে যেটুকু টাইম পাই সেটুকু আমি একটু নোটস দেখে নিয়ে, যাতে আমি পড়াটা একটু কভার করতে পারি, ঠিকঠাক কভার হয়তো করা হয় না, আর অনেক দিন পরে একটু গাফিলতি হয়ে গেছে, সামনে গেল ঈদ, তো ঈদের জন্য বেসিক্যালি। তো চলো আমাদের ক্লাসরুম চলতে থাক, দেখা হচ্ছে পরে। তো আমরা এখন ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছি টিফিন খেতে। আজকে আমিও টিফিন নিয়ে আসিনি, তো আমার ফ্রেন্ড, দেখো সবার সাথে একদিন পরিচয় করিয়ে দেবো। তো জাস্ট এখন আমি আর সিঁড়ি দিয়ে যাবই না ভেবে নিয়েছি, তো আমরা চলে এলাম লিফটের মধ্যে, যাবো গ্রাউন্ডে। গ্রাউন্ডে গিয়ে জানি না কী খাবো, কারণ এখানে এগরোল চাউমিন ভাতও পাওয়া যায় বেসিক্যালি, কিন্তু ভাতটা আমার ঠিকঠাক লাগে না, ভাতটা আমি বাড়ি থেকেই নিয়ে আসব। তো আমি এখানে নিচে গিয়ে দেখব যে কী খাওয়া যায়, সেই হিসেবে আমি নিচে যাব। তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে চলে এলাম গ্রাউন্ডে। তো গ্রাউন্ডে গিয়ে আগে আমি জল খাবো, কারণ আমার না প্রচুর পরিমাণে জল খেতে ইচ্ছা হচ্ছে কেন জানি না। তো এখন আমরা চলে এলাম গ্রাউন্ডে, দেখো এবার আমরা গেলাম দোকানের উদ্দেশ্যে, যে দোকান থেকে আমরা প্রায় প্রতিনিয়ত খেয়ে থাকি, কিন্তু সেইভাবে না,
আমরা বাড়ি থেকে টিফিনটাও নিয়ে আসি, কিন্তু আজকে আমাদের ফার্স্ট কলেজ ছিল দেন, ওই জন্য তাড়াতাড়ি করে কিছু নেওয়া হয়নি। তো আমরা এখন যাচ্ছি দোকানে, ওখানে গিয়ে ফাস্টফুড ছাড়া তো কিছু খাওয়া যাবে না। তো আমরা এখানে দুটো এগরোল অর্ডার করেছি, দেখো ও জয়িতা একটা নিয়েছে, আমি একটা নিয়েছি আমার ফ্রেন্ড। এখন আমি চলে এলাম কলেজ থেকে বাড়ি, বাড়ি এসে আমি এসিটা অন করে একটু ঘুমিয়ে নিলাম। এক ঘন্টা ঘুমানোর পরে এবার মনে হচ্ছে একটু পড়বো, তো আমি পড়া হয়ে গেলে দিন তোমাদের সামনে আবারও আসছি। তো এখন করবো আমি কলেজের যে কালকে যে তরকারিটা নিয়ে যাব, কালকে আমি একটু ভাত নিয়ে যাব, চেষ্টা করব ভাত নিয়ে যাওয়ার। তো রান্না করতে দিয়ে আসলাম, আর এদিকে আমি খাচ্ছি ওষুধ। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো আমি আমার মেডিসিনটা খেয়ে নিয়েছি, মেডিসিন ছাড়া আমি চলতে পারবো না। তো আমি আজকে আর ডিনার করব না, ডিনারে আমি নিয়ে নিয়েছি ছোলা, ছোলার ছাতু, আর এখানে একটু বিটরুট নিয়েছি, আর ওখানে মানে আর একটু লেবু দিয়ে দিয়েছি, লেবুটা দেখানো হয়নি। তো আজকে এটা হলো আমার ডিনার। আমি কলেজ থেকে বাড়ি এসে অলরেডি ভাত খেয়ে নিয়েছিলাম, যার জন্য আমি এখন আর ভাত খাবো না, কারণ দু ঘন্টা তো ট্রেনে জার্নি করা, আর এই রাত্রে ভাত খেলে না প্রচুর পেটে একটা প্রবলেম হয়। তো আমি হালকা ফুলকা একটু ছাতু খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসে আমার নিজের কিছু টুকটাক যে স্কিন কেয়ার আছে, স্কিন কেয়ার বলতে কিছুই না, একটা সিরাম অ্যান্ড টোনার ময়েশ্চারাইজার এগুলো লাগিয়ে নিলাম, আর তার সঙ্গে সঙ্গে ছাতুটা আমি আরামে খেয়ে নিলাম। আজকে ল্যাপটপটা ওপেন করবো না, কারণ ল্যাপটপ চার্জে দেওয়া আছে, এসিটা চালিয়ে বেশ একটা আরামে ঘুম দেবো। আর কিছুক্ষণের জন্য আমি চশমাটাও পরে নিলাম, কারণ চশমাটা না পড়লে আমার চোখের প্রবলেমও হচ্ছে, তো আমার চোখের প্রবলেমও আছে। তো চশমাটা পরার পর আমি খুলে দিলাম। তো আবারও আমি স্কিন কেয়ারের দিকে চলতেই আছে, কারণ এই এসির মধ্যে থাকলে না স্কিনটা খুব ড্রাই ড্রাই হয়ে যায়, তো দেন সেই জন্য আর স্কিনটাকে একটু ম্যাসেজ করে নিলাম। আমি সেইভাবে স্কিন কেয়ার করার টাইম পাই না। তো দেখো আমি আমার বেডটাকে ফুল রেডি করে নিয়েছি, ছেড়ে নিয়ে রেডি করে নিয়েছি। তো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট আবার একটা কোনো ব্লগে। আমার ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমার।